Assalamu alaikum, hello everyone. I'm Yasma Akhtar from Afia's World. আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে আমার ব্লগে কি কি থাকছে এর একটা ছোট্ট একটা ঝলক আপনাদের সামনে দেখিয়ে দিলাম। সো শুরু করা যাক। প্রথমেই আমি আজকে একটা বৃষ্টির দিনের একটা মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম। কালকের এটা কালকে সকালের ক্লিপ, গতকালকে সকালের। ওইটা বৃষ্টি হচ্ছিল, অনেক বেশি বৃষ্টি হচ্ছিল দুই দিন ধরে, ভিজা ভিজা সব দিক দিয়ে। তো এটা একটু ভিডিওর মধ্যে ক্যাপচার করে নিলাম। বৃষ্টির দিনে ঝালমুড়ি খেতে অনেক ভালো লাগে, তো আমরা সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছিলাম, ঝালমুড়ি বানাইছি। তো এগুলো আপনাদের সাথে শেয়ার করছি সবাই মিলে, আমরা ভাগ্নে ভাগ্নেরা সবাই মিলে একসাথে বসে ঝালমুড়ি খাইছি। সো আমরা সবাই মিলে ঝালমুড়ি বানাই, ঝালমুড়ি খাবো। বৃষ্টির দিনে চারিদিকে ভিজা ভিজা থাকে, অনেক বিরক্ত লাগে, বাসায় বসে থাকতে হয়, কোথাও বেরো হওয়া যায় না। যাই হোক, দুই দিন অনেক বোরিং গেছে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, চারিদিক দিয়ে ভিজা ভিজা। সো আমার পার্সোনালি বৃষ্টি ভালো লাগে না, অনেকের কিন্তু ভালো লাগে বৃষ্টি। তো এ আর কি। তো আপনাদের কার কার বৃষ্টি ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আই মিন আমার আপুকে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে ভিডিও নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে চলে আসতে পারেন। লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। জানি না কতটুক আপনাদেরকে এন্টারটেইন করতে পারতেছি বা ট্রাই করতেছি নতুন কিছু দেওয়ার, নতুন কিছু শেয়ার করার। এখন আমিও নতুন ভিডিও করা, ভিডিও সব কিছু অ্যাড করা, মানে অনেক কিছুই এখনও আমি শিখতেছি, জানি না তেমন। তো এগুলো আমার ভাগ্নেরা খাচ্ছিল, ওদেরকে আমি বলতেছি একটু ভিডিও করি। তো আমার মেজাপুর ছেলে এটা বড়টা, ও লজ্জা পাই, আসতে চাচ্ছিল না। এগুলো আমার ভাইয়ের মেয়ে, ওরা নানু বাসায় গেছে বেড়াইতে। তো ওর আম্মুকে বলতেছি একটা ভিডিও করে পাঠাও, ওদেরকে মিস করতেছি। তো ওর আম্মু পাঠাইছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। এখানে এরা লুডো খেলতেছে, এখানে সবাই বসে, অনেক সিরিয়াস এটা। আমার ভাইয়ের ছেলে এরা আমার ভিডিওতে থাকবে একটু না একটু, ওদেরকে আপনারা প্রতিদিন একটু না একটু দেখবেনই আমার ভিডিওতে। ওদেরকে ছাড়া আমার ভিডিও কমপ্লিট হবে না, যেহেতু ওদের সাথে আমি সারাদিন থাকি, ওরা তো থাকবেই, এটা স্বাভাবিক। তো চলুন দেখি তাহলে আর কি কি আছে আমার ভিডিওতে। আমি ভার্সিটি গেছিলাম, ওটা আপনাদের সাথে একটু শেয়ার করছি, আমার ভার্সিটি ক্যাম্পাস দেখতে কেমন। ওখানে আমি আমার অনার্স কমপ্লিট করছি, এখন মাস্টার্সে, মাস্টার্স আমার সামনে শেষ হয়ে যাবে, জানুয়ারিতে আমার ফাইনাল হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালোভাবে আমার মাস্টার্সটা কমপ্লিট করতে পারি, যাতে একটা ভালো রেজাল্ট করতে পারি। এটা আমার এরপরে চিন্তা করব কি করব, এখন আপাতত ফোকাস হচ্ছে মাস্টার্সটা কমপ্লিট করা। আমার আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো এই
নিচে এখানে এখানে আমার ভাগ্নেরা ব্যাডমিন্টন খেলতেছে, ওদেরকে একটু ভিডিও করলাম। সব মিলাই আজকে আমার এটা একটা ডেইলি ব্লগ, সারাদিন কি কি করে কি কি করে না কে কি করে সব কিছুই শেয়ার করছি আপনাদের সাথে। তো আশা করি আপনারা দেখবেন আমার পুরো ভিডিও। এখানে আমি গত 2 দিনের ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। 2 দিন আমি ভিডিও দিতে পারি নাই, আসলে আমি এখনো বুঝতে পারতেছি না যে কিভাবে এগুলো অ্যাড করব, কিভাবে কি করব, যার কারণে আমার একটু সময় লাগতেছে। আশা করি আপনারা বুঝবেন এটা, আমি একটু লেট হচ্ছে আমার ভিডিও দিতে, আমার আপুর মতো আমি ফার্স্ট দিতে পারতেছি না। তো এখানে এগুলো আমাদের লাঞ্চের জন্য আমার ভাবি বানাইছে, আমার ছোটো ভাবি, আমার বড়ো ভাবি নাই, বড়ো ভাবি বাপের বাড়িতে, ছোটো ভাবি রান্না করছে আমাদের সবার জন্য। এখানে ডাল, গরুর মাংস, ভাজি, মুরগির মাংস সব কিছু বানাইছে, আলু দিয়ে, শুটকি দিয়ে। এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ছোটোভাবে এগুলো ছোটোভাবে বানাইছে সব। আর এটা হচ্ছে মাছের বড়া ভাবি বানাইছে, খাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ারও করলাম আর কি, মজা হয়েছে অনেক। তো এখন এখানে দেখেন আমার ভাইয়ের ছেলে আমাদের বিছনা গুছাই দিচ্ছে অনেক কষ্ট করে। ওর ওকে নাকি ওর আম্মুও বলে যে এটা করে দাও, ওটা করে দাও, নাকি করে দেয়। তো আমাদের এই ব্যাট ঝাড়ার ইয়াটা নিয়ে ও নিজে নিজেই করতেছিল, তো দুষ্টামি করতেছে আর কি। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। এই যে এটা হচ্ছে আমার ক্যাম্পাস, আমি প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পড়ি, এটা ইংলিশ ডিপার্টমেন্ট, জিসির মোড়ে, এইটাতে আমি পড়ি, আমার ক্যাম্পাস। আমাদের যেহেতু মাস্টার্সের ক্লাস সন্ধ্যায় হয়, যার কারণে ভিডিও করা এগুলো পসিবল হয় না, বাট এই দিন আমার ক্লাসটা বিকালে ছিল, যার কারণে আমি ভিডিও করতে পারছি একটু। তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি আমার ক্যাম্পাস, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি মাস্টার্সটা কমপ্লিট করতে পারি ভালোভাবে, একটা ভালো একটা রেজাল্টের। এই আর কি। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে, এটুকুই আজকের ভিডিওতে। নেক্সট আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।